দীর্ঘদিন অনেকটা অপরদ্ধ অবস্থায় আমরা আছি আমাদের সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগের বিষয়টি অনেকটা সীমাবদ্ধ তারপরেও মনের যে আকুতি তোমাদের প্রতি আমাদের যে আহ্বান সেটি কিন্তু অটুট আছে এবং সেই আত্মবিশ্বাস সেই প্রত্যাশা সেই ভালো লাগাগুলোকে আশ্রয় করেই কিন্তু আমরা তোমাদের কাছে পৌঁছতে চাই যদিও সীমাবদ্ধতা আছে যদিও প্রতিকূল বাস্তবতা আছে কিন্তু সব কিছুর উত্তরণ ঘটিয়ে আমরা তোমাদেরকে সংযুক্ত রাখতে চাই তোমাদের সাথে অ্যাটাচমেন্টে আসতে চাই তোমাদের সাথে একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়া বজায় রাখতে চাই তো এই যে আমাদের মানসিক প্রত্যাশার সাথে তোমরাও কিন্তু সহমত পোষণ পোষণ করো এটি কিন্তু আমাদের বিশ্বাস এই যে পারস্পরিক আস্থা পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে কিন্তু আসলে আমরা এই দুর্যোগকালীন সময়টি মোকাবেলা করছি প্রত্যেকেই তার নিজের অবস্থান থেকে সর্বোত্তম অবদান রাখার চেষ্টা করছে যাতে এই কঠিন বাস্তবতাকে অনুকূলে আনা যায় আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমকে আমরা এগিয়ে নিতে পারি তারই কিন্তু এই একটি গঠনমূলক একটি উদ্যোগ হচ্ছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সাথে যে অ্যাটাচমেন্ট শিক্ষার্থীরা আশার আলো দেখা যাচ্ছে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে আমরা হয়তো আবারও সেই পুরনো বাস্তবতায় ফিরে যাব পুরনো অভিজ্ঞতাকে আলিঙ্গন করব তোমাদের সংস্পর্শে আমরা সমৃদ্ধ হব তোমাদেরকে ঋদ্ধ করার জন্য আমরা সক্রিয় থাকবো সেই সময়টি হয়তো খুব দূরে না তারপরেও শিক্ষা এমন একটি বিষয় যেটি চলমান বাস্তবতার উপর প্রতিষ্ঠিত এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই সামনে হয়তো তোমাদের পরীক্ষা সরাসরি পরীক্ষা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে তোমাদেরকে ক্লাসরুমে ফেরানো যায় তোমাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এনে সরাসরি পাঠদান প্রক্রিয়ার মধ্যে তোমাদেরকে অন্তর্ভুক্ত করা যায় তো এটি আমাদের জন্য একটি ইতিবাচক ঘটনা ইতিবাচক বাস্তবতা কিন্তু এর মধ্য দিয়েই আমাদের যে স্বাভাবিক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি গত দেড় বছর যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে যে এই যে কানেকটিভিটি সেইটি কিন্তু এখন আমরা কন্টিনিউ করছি এবং তারই একটি উদ্যোগ আজকের এই সেশনটি শিক্ষার্থীরা আমি কাজী রাশেদ করিম স্যার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং ও বিমা এই কোর্সের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার ব্যাংক ব্যবস্থার যে প্রাথমিক ধারণা ব্যাংকিং ও বীমা এটি তোমাদের কোর্স এবং সেটির যে সেকেন্ড পার্ট অর্থাৎ ব্যাংকিং ও এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার প্রস্তুতি তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচিত হবে ব্যাংক নিয়ে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক কিছু বিষয় আমরা আলোচনায় আনব আশা করি যেহেতু এর আগে বিষয়গুলো আলোচনা হয়েছে আলোচিত হয়েছে তোমাদের স্পষ্ট বা সম্ভব ধারণা আছে বিষয়টি নিয়ে আমরা সেই পুরনো বিষয়গুলোকে একটু রিভিশনের মধ্যে আনবো একটু আমরা একটা ফিডব্যাক সেশনের মতো অ্যারেঞ্জ করেছি এর মাধ্যমে আমরা আসলে তোমাদেরকে আরো কিছু থ্রোয়েন দেব যার মধ্য দিয়ে তোমরা সেই পুরোনো যে বিষয়গুলো যেটুক যেগুলো তোমাদেরকে আলোচনায় তোমাদেরকে আলোচনায় আনা হয়েছিল বিষয়বস্তুর সাথে সংযুক্ত করা হয়েছিল সেই বিষয়গুলো সম্পর্কে আরো একটি স্পষ্ট ধারণা হয়তো গড়ে উঠবে আমাদের এই রিভিশন সেশনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ব্যাংকিং ও বিমা আসলে এটি একটি মডার্ন কনসেপ্ট কিন্তু মডার্ন কনসেপ্ট হলেও এর যে ইন্ট্রোডাক্টরি স্টেজ অর্থাৎ যে এর যে সূচনা লগ্ন সেটি কিন্তু অনেক প্রাচীন অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ব্যাংকি বা ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত কীভাবে হল এ বিষয়গুলো যেমন এখন খুবই প্রাসঙ্গিক একটি বিষয় একটি অনগোয়িং প্রসেস কিন্তু এর যে রেভুলেশন ব্যাংকিং ব্যবস্থার যে রেভুলেশন সেটি কিন্তু খুব স্বল্পকালীন বিষয় না বা সমসাময়িক কোনো অভিজ্ঞতা না সমসাময়িক কোনো ইতিহাস না অনেক বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা এই আধুনিক ব্যাংক ব্যবস্থাকে আমরা পর্যবেক্ষণ করছি তাহলে এই যে ব্যাংকিং সিস্টেমের যে রেভুলেশন এটির বিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় হয়েছে আমরা জানি যে অনেকগুলো ধাপ অনেকগুলো সময়ের পরিক্রমা অনেকগুলো বাস্তবতাকে পেরিয়ে কিন্তু আসলে বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থা সেটিকে কিন্তু আসলে আমরা আহ অবজার্ভ করছি সেটিকে আমরা কাজে লাগাচ্ছি তাহলে ফিরে যেতে হবে ব্যাংকিং ব্যবস্থার রেগুলেশন নিয়ে যদি কথা বলতে চাই বিবর্তন নিয়ে যদি কথা বলতে চায় বা ক্রমবিকাশ নিয়ে কথা বলতে চাই তাহলে কিন্তু অনেক পেছনে ফিরে যেতে হবে যেখান থেকে শুরু হয়েছিল আসলে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি সেই প্রাগৈতিহাসিক কাল সেই প্রাচীন কাল তারপরে মধ্যযুগ তারপরে শিল্প বিপ্লব পরবর্তী যুগ আর আধুনিক যুগ তাহলে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্বেরও অনেক আগে থেকে অনেক সুপ্রাচীন কাল থেকে কিন্তু আসলে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটে এসছে প্রাগৈতিহাসিক কালটা হচ্ছে যে আমাদের যে খ্রিস্টপূর্বের আগে যে পাঁচ হাজার বছরের আরো পেছনের যে সময়কাল সেটিকে আমরা বুঝিয়ে থাকি খ্রিস্টপূর্বের পাঁচ হাজার বছর পূর্বের যে সময়কাল সেই সময়কালটা আসলে প্রাগৈতিহাসিক কাল তো সেই প্রাগৈতিহাসিক কালে যেটা ঘটেছিল মানুষের যে জীবনযাপন প্রণালীর যে সহজাত কিছু দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছিল যেমন মানুষ অর্থ সংরক্ষণ করতে চায় অর্থ লেনদেন করতে চায় কিন্তু সেটি অনেকটা বর্তমানের মতো মিলে যাবে না কিন্তু মানুষের মধ্যে ওই মনোবৃত্তিটা ছিল যে পারস্পরিক প্রয়োজন নিবৃত্তির জন্য কিছু লেনদেন বা বিনিময় প্রথার একটা চিন্তা চেতনাকে তারা কিন্তু অনুসরণ করতো তো সেটি কিন্তু আসলে প্রাগৈতিহাসিক কালে বাস্তবতা এরপরে প্রাচীন কালে ধরনের বাস্তবতা আসলো যখন বিভিন্ন ধরনের সভ্যতাগুলোর বিকাশ হলো তাই না রোমান সভ্যতা সভ্যতা ব্যাবিলনীয় সিন্ধু সভ্যতা এই সভ্যতাগুলোর মধ্য দিয়ে ব্যাংকিং ধারণা সম্পর্কে আরো যুগোপযোগী আরো সুদূর প্রসারী আরো সূক্ষ্ম কিছু চিন্তা চেতনার উদয় ঘটে এরপরে আসে আমাদের প্রাচীন যুগ তারপরে আসে মধ্যযুগ মধ্যযুগে আরেক ধরনের বাস্তবতা আসে সেখানে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের একটি বিশাল ভূমিকা ছিল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ক্ষেত্রে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মূলত এই ব্যাংকিং সিস্টেমকে অনেকটা প্যাটারনাইজ করতো তাহলে শুরু থেকে দেখলাম প্রাগৈতিহাসিক কাল তারপর প্রাচীনকাল তারপর মধ্যযুগ এক একটা যুগে এক একটা বাস্তবতায় এক এক ধরনের প্রেক্ষাপট বা এক এক ধরনের আচরণ লক্ষ্য করেছে কিন্তু কথা বা সহজত ভাবনা কিন্তু একটাই সেটা হচ্ছে যে পারস্পরিক প্রয়োজনটা নিবৃত্তির জন্য একটি একটি উপায় খুঁজে বের করা একটি উৎস খুঁজে বের করা যার মধ্য দিয়ে আসলে আমরা আন্তব্যক্তিক যে যোগাযোগ আন্তব্যক্তিক যে প্রয়োজন যেটা সেটা একটু পদ্ধতিগতভাবে বাস্তবায়ন করতে পারি এরপরে আমরা বর্তমানে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি এটি ব্যাংক ব্যবস্থার একটি স্বর্ণযুগ বলা যায় এই স্বর্ণযুগে আমরা ব্যাংকিং ব্যবস্থাকে অনেক বেশি মাল্টি ডাইমেনশনাল মুডে দেখতে পাচ্ছি তো সেই মাল্টি ডাইমেনশনাল মুডে আমরা ব্যাংকের অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখছি অনেক ধরনের আমরা প্রেক্ষাপট দেখছি তো সেই বাস্তবতা থেকে আমরা যদি একটু আলোচনা করার চেষ্টা করি যে আসলে আমাদের এই সমসাময়িক আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক আসলে কি ব্যাংকের সম্পর্কে আমাদের ডেফিনেশনটাই বা কি শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে ব্যাংক হচ্ছে আহ মূলত একটি আর্থিক প্রতিষ্ঠান তাই না পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু অভিহিত করতে পারি এখানে আসো তোমরা দেখো যে ব্যাংক তাহলে জিনিসটা কি এটি মূলত আসলে আমাদের একটি সামাজিক প্রতিষ্ঠান একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি মূলত অর্থের লেনদেন বা অর্থের বিনিময়ের সাথে সম্পর্কিত অর্থাৎ ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটা জনগণের ভেতরে যে অর্থগুলো থাকে সেগুলোকে পদ্ধতিগতভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণের মধ্য দিয়ে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি বা অর্থনৈতিক যে আর্থিক যে প্রবাহ আর্থিক যে সঞ্চালনের যে খাতটা সেটাকে সম্প্রসারিত করে একেবারে যদি আমরা একটু সাধারণ সংজ্ঞায় চলে যাই তাহলে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক বা সেবামূলক প্রতিষ্ঠান যেটি জনগণের কাছ থেকে গচ্ছিত অর্থ সংরক্ষণ করে সংগ্রহ করে এবং পরবর্তীতে এই অর্থ আবার জনগণের কাছে ঋণ হিসেবে প্রদান করে তবে এখানে একটি শর্ত প্রযোজ্য আছে সেটি হচ্ছে যে এর মধ্যে সুদের একটি বাস্তবতা কিন্তু থাকতে হবে অর্থাৎ নির্ধারিত সুদের বিনিময়ে এই লেনদেন প্রক্রিয়াটি সম্পন্ন হয় তবে বর্তমানে আমাদের যে ইসলামী ব্যাংকিং ব্যাংকিংয়ের যে ধারাটা গড়ে উঠেছে সেখানে আমরা সুদের বিকল্প হিসেবে আমরা মুনাফাকে আমরা মূল্যায়ন করছি মুনাফা সাথে আসলে ব্যাংকিং ব্যবস্থাকে আমরা রিলেট করার চেষ্টা করছি কারণ ইসলামিক কনসেপ্টে আসলে সুদটাকে কিছুটা কিছুটা ইগনোরেবল মুডে দেখা হয় রাদার দেন এখানে প্রফিট অ্যাসাইনমেন্টটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় তাছাড়া যে মৌলিক দৃষ্টিভঙ্গি ব্যাংকিং সিস্টেমের আমাদের একই তাহলে ব্যাংক হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান এটি আসলে সমাজের কল্যাণের জন্য সমাজের জনগণের অর্থ প্রবাহকে সুগম করার জন্য কিন্তু আসলে সৃষ্টি হয়েছে কারণ আমরা জানি যে অর্থটা জনগণের হাতে বিক্ষিপ্ত অবস্থায় থাকে কিন্তু ব্যাংক কি করছে ব্যাংক জনগণের এই অর্থগুলোকে সুনিয়ন্ত্রিতভাবে পদ্ধতিগতভাবে সংগ্রহ করছে সংরক্ষণ করছে তার নিরাপত্তা বিধান করছে এবং সেগুলো সর্বোত্তম কাজে লাগানোর জন্য একটি দিক নির্দেশনা দিচ্ছে যেটি উত্তম বিনিয়োগ হিসেবে আমাদের চিহ্নিত হচ্ছে তাই না তাহলে সাধারণ দৃষ্টিতে আমরা যদি একেবারে খোলা বেলা বলি যে ব্যাংক এমন একটি আর্থিক বা সেবামূলক প্রতিষ্ঠান যেটি জনগণের অর্থকে সংগ্রহ করে গচ্ছিত রাখে সেটা নিরাপত্তা নিশ্চিত করে এবং সেটি পরবর্তীতে জনগণের ভেতরে ঋণ আকারে প্রদান করে নির্ধারিত শর্তের ভিত্তিতে এটি হচ্ছে আসলে ব্যাংকের একটি মৌলিক বাস্তবতা মৌলিক যে কার্যক্রম বা ব্যাংকিং প্রক্রিয়ার মূল ধারণাটাই এখানে যে এখানে একটি অর্থ প্রবাহ নিয়মতান্ত্রিক এবং সেটি হতে হবে কল্যাণমূলক অর্থাৎ ওয়েলফেয়ার কনসেপ্টটাকে এখানে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে বা অ্যাসাইন করতে হবে শিক্ষার্থীরা আশা করি আমার সাথে আছো অনলাইন প্ল্যাটফর্মে আমরা কতটা তোমাদেরকে মোটিভেট করতে পারি জানি না তবে আশা করি আমাদের প্রয়োজনে আমাদের ভবিষ্যৎ সুরক্ষার প্রয়োজনে আমাদের যে জ্ঞান চর্চাকে অব্যাহত রাখার স্বার্থে এটিকে কিন্তু আমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে তাহলে ব্যাংক সম্পর্কে আমরা একটি মৌলিক ধারণা পেলাম এখন আমরা ব্যাংকিং কি ব্যাঙ্কিংটা হচ্ছে যে ব্যাংক যে কাজটা করছে তার যে সম্মিলিত যে প্রতিফলন সেটাই কিন্তু হোয়াট ইস ডান বাই দা ইজ নমিনালি ইজ লিটারালি কল ব্যাংকিং তো সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংকের সাব সামগ্রিক বা যাবতীয় কর্মকাণ্ডের যে সমষ্টিগত রূপ সেটাই কিন্তু ব্যাংকিং তাহলে ব্যাংকিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি ব্যাংকের কার্যক্রমকে ত্বরান্বিত করে বা বাস্তবায়িত করে এবং আসলে ব্যাংক যে সমস্ত ফাংশনস গুলো ইমপ্লিমেন্ট করে সেই ফাংশন গুলোকে যদি আমরা একসাথে সাজিয়ে ফেলি তখন আমরা দেখবো যে এই কাজগুলো একটি প্রসেসে রূপ নিচ্ছে সেই প্রসেসটাকে আসলে ব্যাংকিং বলা হবে করতেছে জনগণের অর্থ সংগ্রহ করতেছে ঋণ দান করতেছে অর্থ সংরক্ষণ করতেছে করতেছে এটা বিনিয়োগের উত্তম ক্ষেত্র চিহ্নিত বৈদেশিক বিনিময়ে সাহায্য করতেছে যে কোনো ধরনের অর্থ প্রবাহকে ত্বরান্বিত করছে ইত্যাদি ইত্যাদি তাহলে ব্যাংকের যে পদচারণা সেটাই বহুমুখী সেটি নিয়ে আমরা আলোচনায় আসছি এই মুহূর্তে আমরা ব্যাংক ব্যবস্থার যে উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে কথা বলবো আমরা যখন ব্যাংকের ইতিহাস নিয়ে পর্যালোচনা করেছি সেই পর্যালোচনার মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা বুঝতে পেরেছি যে কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আসলে ব্যাংকিংটা নিয়ন্ত্রিত হয় সেই সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো কি যে সমাজ ব্যবস্থায় যে অর্থ প্রবাহের একটা সঠিক সঠিক পরিচালনার তৈরি করা ব্যাংকিং ব্যবস্থার যে বিবর্তন ঘটেছে সেখানে কিন্তু একটি একটি মৌলিক উদ্দেশ্যই কাজ করেছে যে এই অর্থ প্রবাহকে এই অর্থ প্রবাহের মধ্য দিয়ে যে বা বহুপাক্ষিক সম্পর্কটা চিহ্নিত হচ্ছে সেইটিকে কতটুকু আসলে লাকসই কতটুকু কল্যাণমুখী কতটুকু গতিশীল করা যায় যেটি আমাদের আর্থ সামাজিক বাস্তবতার উপরে একটি ইতিবাচক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলবে তাহলে ব্যাংকের উদ্দেশ্য আসলে কি যে অর্থের নিরাপত্তা নিশ্চিত করা অর্থ প্রবাহকে ত্বরান্বিত করা অর্থ যে সঞ্চালন প্রক্রিয়া আছে সেটিকে নিয়ন্ত্রণ করা অর্থের যে অপব্যবহার সেটা প্রতিরোধ করা অর্থে অর্থের যে সুষ্ঠু ব্যবহার সেক্ষেত্রে আর কিছু গঠনমূলক উদ্যোগ গ্রহণ করা অর্থ পরিচালনার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেওয়া ইত্যাদি অর্থাৎ আমাদের যে সামাজিক বাস্তবতার মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা যে ব্যাংক ব্যবস্থার যে উদ্দেশ্য বা ব্যাংক ব্যবস্থার যে গুরুত্ব সেটিকে কিন্তু আমরা অনুমান করতে পারি বা উপলব্ধি করতে পারি শিক্ষার্থীরা আশা করি যেটুকু আলোচনা করেছি এর মধ্য থেকে আমরা ব্যাংক ব্যবস্থার যে উদ্দেশ্য সেটা কিন্তু আমাদের কাছে হয়তো স্পষ্ট হয়েছে যে সঠিক অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করা সেটিকে সুসংহত রাখা এবং অর্থের সর্বোত্তম ব্যবহার বা বিনিয়োগ সুনিশ্চিত করা কিন্তু ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য তাহলে ব্যাংকের মধ্য দিয়ে আসলে কিন্তু অর্থের যে একটা নিরাপত্তা বলয় সৃষ্টি হয় কারণ সাধারণ মানুষের কাছে যে অর্থ থাকে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপদ না সেটিকে অনেক বেশি নিরাপত্তার কাঠামোতে আচ্ছাদিত করা বা এটির উপরে একটি সুনিশ্চিত পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যাংক কিন্তু সাধারণ যে জনগণ বা তার যে গ্রাহক যারা আছে তাদেরকে কিন্তু সহযোগিতা আর ব্যাংকের যে গুরুত্ব ব্যাংকের যে ক্ষেত্র সেটি কিন্তু অনেক ব্যাপক বর্তমানে বৈশ্বিক বাস্তবতায় বা এই গ্লোবালাইজেশনের যুগে বা এই যে বর্তমানে যে সভ্যতার সভ্যতার অভ্যুত্থের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক ব্যবস্থার একটি একটি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং সুগভীর একটি সম্পর্ক ছিল সিভিলাইজেশনের ক্ষেত্রে সভ্যতার বিবর্তনের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থার ভূমিকা অর্থাৎ সভ্যতাকে আরো গতিশীল করেছে আমাদের ব্যাংক ব্যবস্থা এটি আমরা বলতেই পারি তাছাড়া বর্তমান এই যে আমাদের বর্তমান যে সমাজ কাঠামো বর্তমান যে বিশ্ব ব্যবস্থা যে বিশ্বারের যুগ যে তথ্য প্রযুক্তির যুগ যে আহ যে অবাড়িত সম্প্রসারণশীল বিশ্ব উন্মুক্ত বিশ্ব যেখানে ব্যবসা বাণিজ্যের একটি চরম বিকাশ ঘটেছে প্রাতিষ্ঠানিক একটি উৎকর্ষতা ঘটেছে সেখানে যে ভূমিকা সেটি কিন্তু অনেক এবং বহু এবং অনেক বেশি সুগভীর আমরা যদি আমাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড বা আমাদের আর্থসামাজিক সামাজিক যে জীবনাচারণ আমাদের লাইফস্টাইল স্টাইলগুলো আমরা মূল্যায়ন করি তাহলে কিন্তু ব্যাংকের যে ভূমিকাটা আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারবো আমরা কতটা আপ টু ডেট হয়ে গিয়েছি এখন আমরা অনলাইন ব্যাংকিংয়ে আছি আমরা ই কমার্সের যে বাস্তবতা সেইটিকে এক্সপার্টাইজ করতেছি ই ব্যাংকিং এর মাধ্যমে ই কে আমরা ই ব্যাংকিং এর সাথে আমরা রিলেট করেছি এবং এরা একে অপরের যে পরিপূরক বা এরা একে অপরের যে অনুঘটক হিসেবে সার্বিক যে অবস্থা অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক যে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস গুলো সেটিকে কিন্তু অনেক বেশি প্রমোট করেছে অনেক বেশি আপ টু ডেট করেছে অনেক বেশি গতিশীল করেছে এটি বলাই বাহুল্য আমরা কিন্তু এখন আর সেই ট্রেডিশনাল ব্যাংকিংয়ে নাই আমরা কোথায় চলে এসেছি অনলাইন ব্যাংকিংয়ে আমরা টেলিফোন ব্যাংকিং এ চলে এসেছি মোবাইল ব্যাংকিং আমরা চলে এসেছি আমরা কিন্তু সবাই এর সেবা ভোগ করছি বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেখো এই যে আর্থিক লেনদেনের বিষয়টি সেটি কত সহজ হয়ে গেছে কত বেশি আমাদের কাছে কমফোর্টেবল হয়ে গেছে কত বেশি আমাদের অনুকূলও চলে এসেছে ব্যাংকিং সেবাটি তো ব্যাংকিং সেবা যেহেতু উন্নত হয়েছে সেটি আমাদের যে জীবন ব্যবস্থা আমাদের আমাদের যে 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 স্ট্যাটাস যেটাকে বলি হ্যাঁ দৈনন্দিন কর্মকাণ্ডগুলো আছে রুটিন ওয়ার্কগুলো আছে সেইটিকে কিন্তু অনেক বেশি প্রাঞ্জল অনেক বেশি অ্যাক্টিভ করেছে ফলে আমরা এখন স্বল্প সময়ে কিন্তু অনেক বৃহৎ পরিসরের অর্থ আমরা নিয়ন্ত্রণ করতে পারি পরিচালনা করতে পারি যে প্রেক্ষাপটগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি যে এমন কোন ক্ষেত্র নাই যেখানে কিন্তু ব্যাংক আসলে তার ভূমিকাটা রাখছে না আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের একটি বিশাল ভূমিকা আছে কেননা যে ব্যবসা জগৎ যেটি আছে বাণিজ্য চক্র যেটি আছে সেটি কিন্তু একটি অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে নাই এটি একটি গ্লোবাল পেরিফেরির মধ্যে গ্লোবাল কানেকটিভিটির মধ্যে চলে এসছে কাজে এই গ্লোবাল কানেকটিভিটিকে আসলে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বর্তমান ব্যাংকিং সিস্টেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা অন্যতম সঞ্চালক হিসেবে ভূমিকা রাখছে এটা আমরা বলতেই পারি সারা বিশ্বে যে ব্যবসা বাণিজ্যগুলো হচ্ছে সেটি নিয়ন্ত্রণ করতেছে মূলত এই ব্যাংক ব্যবস্থা যে একটা একটা সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিত একটি যুক্তি কাঠামো তাহলে অভ্যন্তরীণ পর্যায়ে কিংবা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বজনীন বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে ব্যাংকের যে ভূমিকা সেটি কিন্তু অনস্বীকার্য ব্যাংকিং তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যাংকিং প্রোডাক্ট আছে সেবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করার মধ্য দিয়ে আসলে ব্যাংক এই অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটিকে গতিশীল রেখেছে সেটিকে সমুন্নত রেখেছে যেমন অর্থ স্থানান্তরের বিষয়টি আগে অনেকটা কি ছিল ম্যাম ম্যানুয়াল ছিল কিন্তু এটি এত বেশি স্মার্ট হয়ে গেছে বর্তমানে ব্যাংকিং সেবাটি এত বেশি যুগোপযোগী হয়ে গেছে এক্ষেত্রে অবশ্য প্রযুক্তি একটি ভূমিকা রেখেছে সেটি আমাদেরকে স্বীকার করেই নিতে হবে যে এই সেবার মান এই যে সেবার স্ট্যান্ডার্ডটা অনেক বেশি কি হয়েছে আমাদের জন্য লাখল হয়েছে লাখসই হয়েছে সাস্টেনেবল হয়েছে অনেক বেশি এফেক্টিভ হয়েছে তো ব্যাংকিং সিস্টেম একটি এফেক্টিভ টুল হিসেবে ইকোনমিকে হেল্প করছে ইকোনমিকে এক্সেলারেট করছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের যে সাইকেল আছে সেইটাকে আসলে গিয়ার আপ করতেছে স্টিয়ার করতেছে সেটিকে আসলে অনেক বেশি ফলপ্রসূ করছে সেটি বলাই বাহুল্য কারণ বর্তমানে যে কর্পোরেট বাণিজ্য আমরা লক্ষ্য করছি সেই কর্পোরেট বাণিজ্যের মূল হাতিয়ার হিসেবে আমরা ব্যাংকিংকে কিন্তু মূল্যায়ন করতে পারি আজকে যদি এই 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 ব্যাংকিং ব্যবস্থা না থাকতো তাহলে কিন্তু প্রসার বা বিকাশটি হয়তো আমরা পেতাম না কাজে বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণশীল বাস্তবতা এর যে বিকাশ হয়েছে সেই বিকাশের ক্ষেত্রে ব্যাংকিং এর একটি ভূমিকা আছে কৃষি ক্ষেত্রে আছে কৃষি ক্ষেত্রে কি করছে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করার মধ্য দিয়ে ব্যাংক কৃষিক্ষেত্রকে ত্বরান্বিত করছে কৃষি লোন দিচ্ছে তাই না সার সংগ্রহ থেকে শুরু করে বীজ সংগ্রহ থেকে শুরু করে সেচ প্রদান থেকে শুরু করে অর্থাৎ টোটাল এগ্রিকালচারাল প্রসেস ক্ষেত্রে যে ফাইন্যান্সের প্রয়োজন হচ্ছে সেই ফাইন্যান্সটাকে মিট করছে আসলে বর্তমান ব্যাংকিং সিস্টেম আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে স্কুল ব্যাংকিং চালু হয়েছে এটি প্রান্তিক পর্যায়ের স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের বৃত্তি সেবা বা আর্থিক অনুদান বা সহযোগিতার মধ্য দিয়ে অর্থনীতি তার যে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য একটি অনুকূল বাস্তবতা তৈরি করার চেষ্টা করছে তাহলে ব্যবসা বাণিজ্য বলি আমাদের কৃষি শিল্প বলি আমাদের যে কোনো ধরনের আসলে যে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রেক্ষাপটের বিকাশের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থার বিকল্প এই বৈশ্বিক বাস্তবতায় আছে বলে আমার মনে হয় না শিক্ষার্থীরা তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা টেক্সট থেকে আরেকটু ডিটেলস আমরা হয়তো জেনে নিব রিভিউ করব। তো এই মুহূর্তে লাস্ট টপিক্স হিসেবে আমি একটু আলোচনায় আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাংকের প্রকারভেদ আমরা ব্যাংককে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি সেই ক্লাসিফিকেশনের বিভিন্ন ভিত্তি আছে মালিকানার ভিত্তিতে হতে পারে মালিকানার ভিত্তিতে হতে পারে সরকারি ব্যাংক কিংবা বেসরকারি ব্যাংক সাহিত্য হয়তো শাসিত ব্যাংক বিদেশি ব্যাংক ইত্যাদি যখন সরকার যে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে সেটি মূলত সরকারি ব্যাংক যেমন বাংলাদেশে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এটি এই চারটি রাষ্ট্রীয় ব্যাংক আছে ঠিক আছে বেসরকারি ব্যাংক তো আমরা জানি অনেক উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি ব্যাংক বাংলাদেশে গড়ে উঠেছে ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক আইএফআইসি ব্যাংক তাই না এবং তারা বহুমুখী যে সেবা বা যেটাকে বলা হয় ডিফারেন্ট ক্যাটাগরি খুব ভ্যারিড কিছু যে কন্ট্রিবিউশন তারা গ্রাহকদের জন্য সুনিশ্চিত করেছে ফলে গ্রাহক ইনস্ট্যান্টলি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্ত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছে তাহলে মালিকানার ভিত্তিতে ক্লাসিফিকেশন হতে পারে আবার তালিকাভুক্তিকরণ অর্থাৎ কোন ব্যক্তি কোন ব্যাংকটি আসলে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কোনটি তালিকাভুক্ত নয় সেটি বিবেচনায় এনেও কিন্তু ব্যাংকে ক্লাসিফাই আমরা করতে পারি আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত সবই শিডিউল ব্যাঙ্ক বা তালিকাভুক্ত ব্যাংক আমরা আমরা যে কাঠামোগত ভাবে কাঠামোগত ভাবে অর্থাৎ স্ট্রাকচারাল বেসিসে প্রশাসনিক কাঠামো বা নিয়ন্ত্রণ কাঠামো বলি বা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ আর তার যে গতি প্রকৃতির উপরে ভিত্তি করে আমরা ব্যাংককে ক্লাসিফাই করতে পারি তো সেক্ষেত্রে বিভাজনের মধ্যে আসতে পারে যে আমাদের চেইন ব্যাংকিং হতে পারে আমাদের গ্রুপ ব্যাংকিং হতে পারে আমাদের শাখা ব্যাংক হতে পারে একক ব্যাংক হতে পারে আমাদের মিশ্র ব্যাংক হতে পারে একক ব্যাংক হচ্ছে যে যে ব্যাংকটির আসলে কোনো শাখা নেই একটি মূল দপ্তর নিয়ে যে ব্যাংকটি চলে সেটি হচ্ছে একক ব্যাংক শাখা ব্যাংক হচ্ছে যে অনেকগুলো শাখা প্রশাখা নিয়ে শাখা নিয়ে অর্থাৎ যেটি বিভিন্ন ভৌগোলিক যে এরিয়াতে অবস্থিত সেই শাখাগুলো বা অঞ্চলভিত্তিক শাখাগুলো নিয়ে যে ব্যাংকটি কাজ করে সমন্বিতভাবে সেটি হচ্ছে শাখা ব্যাংক চেন ব্যাংক হচ্ছে যে অনেকগুলো ব্যাংক যখন একটি সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে একটি সাধারণ নির্দেশনার মধ্য দিয়ে যৌথভাবে সম্মিলিতভাবে অগ্রসর হয় সেটি হচ্ছে চেইন চেইন ব্যাংকিং এর ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে চেইন ব্যাংকিং এর মধ্যে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংক কিন্তু নিজেদের যে সক্রিয়তা স্বতন্ত্রতা তাদের যে নিজস্বতা সেটি কিন্তু বজায় রাখবে সেটি কিন্তু অক্ষুণ্ণ রাখবে যদিও তারা যৌথভাবে বা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অগ্রসর হয় তাদের একটি সাধারণ নির্দেশনা থাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু তাদের যে নিজস্বতা সেটি কিন্তু কোনোভাবে বিচ্যুত হবে না সেটি কোনোভাবে অবলুপ্ত হবে না প্রত্যেকটি ব্যান্ড তার নিজস্বতা স্বতন্ত্রতা তার যে যে ডিস্টিংক্টনেস যেটাকে বলা হয় ইংরেজিতে বা তার যে একটি একটি যে একক যে সত্তা বিশিষ্ট অবস্থান সেইটি কিন্তু আসলে অক্ষুণ্ণ রাখবে সেটি কিন্তু আসলে সবসময় ফোকাস করবে এটি ব্যাংকিং এর ক্ষেত্রে একটি বাস্তবতা গ্রুপ ব্যাংকিং গ্রুপ এর মধ্যে যেটা আসছে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো ব্যাংকের এর মধ্যে থাকবে কিন্তু এখানে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে একটি শক্তিশালী ব্যাংক বা যার মূলধন কাঠামো শক্তিশালী বা বৃহৎ ব্যাংক সেটি অন্যান্য ব্যাংকগুলোর যে অধিকাংশ শেয়ার বা মেজরিটি শেয়ার ক্রয় করে ফলশ্রুতিতে হচ্ছে কি যে ওই যে মূল ব্যাংকটি বা শক্তিশালী ব্যাংকটি বা নিয়ন্ত্রণ ব্যাংকটি নিয়ন্ত্রণের দায়িত্ব বা অধিকার অর্জন করে এবং তার অধীনে অন্যান্য ব্যাংকগুলো কাজ করে বা তার কার্যক্রম পরিচালনা করে এটি হচ্ছে গ্রুপ ব্যাংক গ্রুপ ব্যাংকে যে ব্যাংকটি আসলে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে হোল্ডিং ব্যাংক নামে বা হোল্ডিং কোম্পানি হিসেবে কিন্তু পরিচিত তো শিক্ষার্থীরা এই বিষয়গুলো আমাদের টেক্সটে খুব ক্লিয়ারলি আসলে এক্সপ্লেন করা আছে জাস্ট ইউ শুড হ্যাভ মিনিমাম অ্যাফোর্ড টু কানেক্ট উইথ ইউর অন গোয়িং অন গোয়িং কারিকুল শিক্ষার্থীরা তাহলে চেন ব্যাঙ্ক গেল গ্রুপ ব্যাঙ্ক গেল মিস্ট্রো ব্যাংক মিস্ট্রো ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলো আসলে বাণিজ্যিক ধারা কিংবা কোনো বিশেষ সাহিত্য কর্মকাণ্ড একসাথে সম্পাদন করে থাকে সেগুলোকে আমরা আসলে যে মিষ্ট ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি অর্থাৎ তারা বাণিজ্যিক কার্যক্রমও সম্পাদন করবে পাশাপাশি তারা যে বিশেষায়িত কর্মকাণ্ড সেগুলো সম্পাদন করবে আমরা বিশেষায়িত ব্যাংকের মধ্যে যেগুলো পাই যে শিল্প ব্যাংক আছে কৃষি ব্যাংক আছে তারা কিছু বিশেষায়িত বা স্পেশালাইজড সার্ভিস অফার করে তো এটি একটি বিবেচ্য বিষয় যে বিশেষায়িত সেবা এবং বাণিজ্যিক সেবা দুটো সহ অবস্থানে থেকে যখন ব্যাংকগুলো কাজ করে সেটি মূলত মিশ্র ব্যাংক হিসেবে বিবেচিত হয় শিক্ষার্থীরা তো মোটামুটি আজকে আমরা একটি সামারির দিকে অগ্রসর হই আজকে এই রিভিউ সেশনে আমরা যেটুকু আলোচনা করেছি যে ব্যাংক কি ব্যাংকিংটা কি ব্যাংকের যে রেগুলেশনটা কি অর্থাৎ কিভাবে ব্যাংক সময়ের পথ পরিক্রমায় কালের পরিক্রমায় কালের যে ধারাবাহিকতায় অগ্রসর হয়েছে এবং বর্তমান ব্যাংকিং কাঠামোকে প্রতিষ্ঠিত করেছে সেইটি আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করেছি আমরা বিভিন্ন কালের উল্লেখ করেছিলাম প্রাগৈতিহাসিক কাল প্রাচীনকাল মধ্যযুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং বর্তমানে যে একেবারে সমসাময়িক যে ব্যাংকিং বাস্তবতা সেটিও আমরা আলোচনা এনেছি এবং এই বিষয়টিকে আমি খুব স্ট্রংলি অ্যাটাচ করেছি যে বর্তমান যে ব্যাংকিং সিস্টেম যেহেতু তোমরা সবাই এই জেনারেশনে আছো এই জেনারেশনে এই প্রজন্মের তোমরা বর্তমান বা সমসাময়িক ব্যাঙ্কিং সিস্টেমটাকে হয়তো খুব প্রত্যক্ষভাবে ফলো করার সুযোগ পাচ্ছ সেখানে কিন্তু আমরা একটি প্রযুক্তি নির্ভর আমরা ব্যাংকিং ব্যবস্থা পেয়ে গিয়েছি যেটাকে আমরা ই ব্যাংকিং বলি মোবাইল ব্যাংকিং বলি এবং ই বিজনেসের সাথে ই ব্যাংকিং সংযুক্ত হয়ে কিন্তু একটি যুগান্তকারী পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এসে এ রেভলিউশনারি চেঞ্জ তো শিক্ষার্থীরা যদি তোমাদের থাকে আন্তরিকতা থাকে তাহলে এই কঠিন বাস্তবতার মধ্য থেকেও কিন্তু আমরা ভালো রেজাল্ট বা সন্তোষজনক রেজাল্ট করতে পারবো প্রত্যাশিত আমাদের ফলাফলে পৌঁছতে পারবো এ ব্যাপারটি কিন্তু আমরা শতভাগ আশাবাদী শুধু দরকার তোমার চেষ্টা তোমার সদিচ্ছা তোমার গুড উইশেস তো শিক্ষার্থীরা আমরা ক্লাস সেশনটি শেষের দিকে নিয়ে যাচ্ছি আমরা মোটামুটি একটু সামারি করছি বিষয়গুলো আমরা বর্তমান ব্যাংকিং সম্পর্কে কথা বললাম যে প্রযুক্তি নির্ভর যে বর্তমান ব্যাংকিং ব্যবস্থা এটি কিন্তু একটি বিস্ময়কর অবস্থায় পৌঁছে গেছে তুমি ঘরে বসে ব্যাংকিং সেবা উপভোগ করছো তুমি একটি স্মার্টফোনের মাধ্যমে ব্যাংকিং সেবাকে তুমি সার্কুলেট করতেছো রেগুলেট করতেছো সত্যি এটি কিন্তু একটি অ্যামেজিং ব্যাপার তো তথ্য প্রযুক্তি এবং ব্যাংকিং দুটো মিলে কিন্তু একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে যেটা ব্যবসা বাণিজ্য বিশ্বায়ন এবং বৈশ্বিক বাস্তবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা এরপরে আমরা ব্যাংকের যে প্রকারভেদ সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে আমরা একক ব্যাংক শাখা ব্যাংক আমরা যে গ্রুপ ব্যাংক চেইন ব্যাংক মিশ্র ব্যাংক বিশেষায়িত ব্যাংক ইত্যাদি পেয়েছি এছাড়া ফাংশনাল বেসিসেও কিন্তু আরও কিছু ব্যাংক আমরা ক্লাসিফাই করতে পারি শিল্প ব্যাংক সমবায় ব্যাংক বন্দকি ব্যাংক পরিবহন ব্যাংক বা গোষ্ঠী ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংকে কিন্তু আমরা অথরাইজ করতে পারি বা সেগুলো দৃষ্টান্ত আলোচনায় আনতে পারি তো শিক্ষার্থীরা আজকে আমি আর অগ্রসর হচ্ছি না আশা করি আমরা যেটুকু আলোচনা করেছি সেটি তোমাদের জন্য কার্যকর হয়েছে এবং আমাদের যে চেষ্টাটুকু ছিল পারস্পরিক সেই চেষ্টাটুকু আবারও অব্যাহত থাকবে নেক্সট সেশনে হয়তো আবারও দেখা হবে আর একটি বিনীত অনুরোধ রাখছি নিজেকে সুরক্ষিত রাখো কারণ কোভিড নাইন্টিনের বিষয়টি কিন্তু আসলে একটি অনিশ্চিত প্রেক্ষাপট কোনোভাবে উদাসীন বা শিথিলতার সুযোগ নেই আর আত্মবিশ্বাস আন্তরিকতা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য সব কিছু মিলে নিজেকে আগলে রাখো নিয়ন্ত্রণে রাখো ধন্যবাদ সবাইকে